হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমরা আল্লাহর রহমতে ভালোই আছি, ভালোভাবেই 10টা রোজা পার করেছি আলহামদুলিল্লাহ। তো দেখতে দেখতে কিন্তু রোজা এভাবেই চলে যাবে, এই 10টা 10টা করে গুনে গুনে চলে যাবে। আর এই রমজানের জন্যই আমরা সারা বছর মানে একটা রোজা আসছে এরকম একটা মানে ডাক থাকে আর কি। রোজা আসার দেখা যায় যে 3-4 মাস আগ থেকেই রোজা আসছে করতে থাকি। আর রোজা আসলে কিন্তু 1 মাসেই চলে যায়, কিভাবে যেন মানে টেরি পাওয়া যায় না। তো যাই হোক, আমরা সবাই যেন রোজার দিনগুলোকে একটু ভালোভাবে কাজে লাগাতে পারি সেই কামনাই করি সবার জন্য। তো এটা হচ্ছে সেহরির সময়, মানে 10ম রোজার সেহরি খাচ্ছি আমরা। তো আমি কিন্তু রান্না বান্নাটা ইফতারের সময়ই করে নিই, মানে ইফতারের আয়োজন যখন করি তখনই সেহরি রান্নাটাও করে নিই। তো সেহরির জন্য আজকে আমি পাবদা মাছটা মানে পাতলা ঝোল করেছি টমেটো আর সাথে শুকনা সাতকরার ছাল দিয়ে আর কি। খুবই টেস্টি হয়েছিল আর এভাবে রান্না করলে ভালো লাগে। জাস্ট যেভাবে ভুনা করা হয় সেভাবেই, তবে আমি একটু ঝোলটা বেশি দিয়েছি আর কয়েকটা সাতকরা অ্যাড করেছি। এই সাতকরাটাই কিন্তু ফ্লেভারটা একদমই চেঞ্জ করে দিয়েছে। তো আর সাথে ছিল ঢেঁড়স ভাজি, আর ঢেঁড়সকে অনেকেই তো আবার ভিন্ডি বলে, তো যে যেটাই বলে। আর এখন আমি দুধটাও নিয়ে নিচ্ছি, সব কিছু নিয়ে টেবিলে চলে এসেছি। আর খাওয়া দাওয়ার শেষে তো দুধ ভাত, দুধ কলা কিংবা মানে সিজনাল যে ফ্রুটটাই থাকে ভাত দিয়ে খাওয়ার মতো, সেটা খাওয়া হয় সেহরিতে। এটা মানে সবার ক্ষেত্রেই হয় যেটা। তো আমি কাঁঠাল দিয়ে দুধ দিয়ে খাচ্ছি, হয় জানি না আসলে কে কীভাবে খায়, তবে দুধ কাঁঠাল দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে সেহরি খাওয়া দাওয়ার পর, বৃষ্টি হচ্ছিল মানে সেহরির আগে আর রাতের বেলায় বৃষ্টিটা চলে এসেছিল। তো দারুণ লাগছিল মানে গরমের মধ্যে বৃষ্টির ওয়েদারটা ভালো লাগে। তো আমি অজু করে বারান্দায় একটু এসেছি, একটু পরে আর আজান হয়ে গিয়েছে, সাথে বৃষ্টি, আর খুব ভালো লাগছিল আসলে। আর মানে ফজরের দৃশ্যটা আসলে খুবই মানে একটু অন্যরকম ফিলিংস আসে আমার, মানে ভোর টাইমটা খুবই পছন্দ। আর এই ভোরটা দেখতে আমারও ভালো লাগে। তো নামাজ পড়ে তো আমরা ঘুমিয়ে পড়লাম, আবার সকালবেলা রান্নাঘরে, কারণ যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে তাদের তো রোজার মাসেও রুটিনের কোনো পরিবর্তন নেই, সকালবেলায় আবার কিচেনে আসতেই হয়। তো আলিয়া বলছিল সকালে সে নাস্তা খাবে, এখন নাস্তা কী খাবে, সে নাস্তা নুডলস খাবে। আমি তাকে দুধ দিতে চাইলাম, সে বলে না নাস্তা খাবো। তো নাস্তা কি? নুডলস। তো সেই নুডলস আমি ইনস্ট্যান্ট একটা নুডলস বানিয়ে দিচ্ছি ওকে।
আর নুডলসটা বানানো শেষ, আর ওর ওয়াটার পটে পানি নিয়ে নিলাম। বাচ্চাদের ঘরে কিন্তু মানে সকাল থেকে দুপুর রাত পর্যন্ত একই রুটিন থাকে, রোজার মাসেও দুপুরবেলাও দেখা যায় যে ওদের জন্য কিছু না কিছু করতেই হয়। আগের দিনের বাসি কিছু সবসময় আসলে খাওয়ানো যায় না, তো ওকে দিয়ে দিলাম নুডলসটা। আর মাহি সেহরি তো আমাদের সাথে খেয়েছিল, বলেছিল রোজা রাখবে, কিন্তু আমি আর মানে পুরোটা দিন রোজা রাখতে দেইনি, তো শুক্রবারের রোজাটা সে রাখবে, তো এই জন্য আর বৃহস্পতিবারের রোজাটা রাখতে দিলাম না। তো সকালবেলা সে আর নাস্তা করেনি, দুপুর পর্যন্ত একদম রোজার মতোই ছিল। তো আলিয়াও মাশাল্লাহ নিজের হাতেই খেতে পারে এখন, তো আমি সামনেই থাকি, ও খেতে চায় নিজের হাতে, তো খেতে চাইলে আমি দেই, যতটুকু সম্ভব সে নিজের হাতেই খায়। যখন পারে না তখন আমাকেই বলবে আম্মু খাইয়ে দাও, তো আমি হেল্প করি আর কি ওর নিজের হাতে খাওয়ায়। আর এগুলো হচ্ছে লাউ শাকের মানে লাউয়ের ডাঁটা, তো এগুলো হচ্ছে আমাদের বিল্ডিংয়ের যে মালিক আছে ওর বিল্ডিংয়ের পাশে প্রায় পাশে আর একটা প্লট আছে, ওখানে আমি প্রায় সময় দেখিয়ে থাকি যে সবজির বাগান করা হয়েছে, তো সেই সেখানেই লাউ গাছটাও অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো লাউ গাছে এখন তো লাউয়ের সিজন শেষ, তো লাউ গাছ কেটে ফেলবে, তো আমাকে কিছু লাউয়ের ডাঁটা দিয়ে পাঠিয়েছে, তো লাউয়ের ডাঁটাগুলো আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে ভিজিয়ে রেখে এখন চলে যাব, জোহরের নামাজ পড়ব আর আলিয়াকে গোসল করাবো। তো এই তো আলিয়াকে গোসল করিয়ে সে বালতিতে বসে থাকবে কিছুক্ষণ, এটা তাকে প্রত্যেক দিনই দিতে হবে, গোসলের পর কিছুক্ষণ বালতিতে বসে খেলা করে। আর এটা হচ্ছে আমাদের ঘরে সৌর বিদ্যুতের মানে লাইনটা লাগানো হচ্ছে, তো মানে পুরো ঘরেই দু তিনটা রুমে লাগানো হচ্ছে আর কি, তো তিনটা রুমের অবস্থা একদমই খারাপ। আর আমি জোহরের নামাজটা পড়ে নিয়েছি, পড়ে এখন একটু কোরআন তেলাওয়াত করব, তো কোরআন তেলাওয়াত শুরু করার আগে মনে হলো যে ওদের জন্য ভাত রান্না করতে হবে, তো আমি ভাত বসিয়ে দিয়ে যাচ্ছি। আর আজকে অন্যান্য দিন অবশ্য সেহরির সময় কিছু ভাত থাকে ওদের, মানে দিনের বেলা চলে যায়, কিন্তু আজকে ছিল না, আমি ভুলে গিয়েছিলাম, অনেকটা লেটও হয়ে গিয়েছে, তো তাড়াতাড়ি করে আমি আগে ওদের ভাতটা বসিয়ে দিয়েছি, তারপর গিয়ে আবার কোরআন তেলাওয়াত করেছি। তো আসলে বাচ্চাদেরও তো দেখাশোনা করতে হয়, সেই ফাঁকে ফাঁকে যতটুকু সম্ভব আমাদের ইবাদতটা করতে হয়, তো ওদেরও তো ক্ষুধা লেগে গিয়েছিল, খুব বেশি সময় আর আমি কোরআন পড়তে পারিনি, তো কোরআন তেলাওয়াতের পর ওকে খাইয়ে দিলাম। আলিয়াকে আর মাহিকে আমি ভাত মাখিয়ে দিয়েছি, ও নিজের হাতেই খাবে, আর ওকে তো মুখে তুলে খাওয়াতে হবে। তো ওদেরকে খাওয়া দাওয়ার পর মানে কারেন্টের কাজগুলো শেষ হয়ে গিয়েছে, মিস্ত্রি চলে গিয়েছে, এখন আমি রুমগুলো একটু গুছিয়ে নিচ্ছি, তো রুমটা আমি গুছিয়ে নিয়েছি, এখন শুধু ঝাড়ু দেব। মাহির হুজুরও আসবে একটু পর, তো রুমটা তো একটু গুছিয়ে রাখতেই হয়।
আসলে সারাদিনই মানে কাজের কোনো শেষ নেই, আর ছোট বাচ্চাদের মায়েদের তো আর কথা বলেই লাভ নেই। তো এখন আমি আসরের আজানের আগেই আমি রান্নাটা শুরু করে দিয়েছি। আর আজকে আমি একটু টমেটো টক আম আর টমেটো দিয়ে একটা টক রান্না করব মাছ দিয়ে। তো সেই জন্য একটু রসুন বাটা আর হলুদ দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, আর কোনো মশলাই আমি দেব না, আমি টকে আর কিছুই দিই না, শুধু রসুন আর হলুদ দিয়ে রান্না করি। তো আম টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। তো আজকে আমি সেই লাউ পাতা, যে লাউয়ের ডাঁটাগুলো ছিল সেগুলো কয়েকটা পাতা দিয়ে একটা ভর্তা করছি, আর আলু ভর্তা করব। এই তো আমার আলু মানে লাউ পাতাটা সিদ্ধ করে রেখেছিলাম মরিচ আর লবণ দিয়ে। তো এখন পাতাটাকে বেটে নিয়েছি আর পেঁয়াজ মাখিয়ে নিয়েছি সাথে। এখন আমি আলু ভর্তার জন্য কয়েকটা কাঁচামরিচকে মানে ভেজে রেখেছিলাম, তো সেগুলো আমি মানে বেটে নেব, বেটে তারপর ভর্তাটা মাখিয়ে নেব। তো বলে রাখি আজকে কিন্তু আমি মানে মাহির পাপা বাহিরে ইফতার করবে, ইফতার পার্টির দাওয়াত আছে, তো সেজন্য আমি আর ঘরে কোনো ইফতার বানাইনি। আমি যেদিন ওর বাহিরে ইফতার থাকে সেদিন আমি নিজেকে একটু পেনশন দিয়ে দিই এই ইফতার বানানো থেকে, আমি কোনো কিছুই করি না, তো কিছু তো খেতেই হবে। তো সেদিন আমি ভাত দিয়েই ইফতার করি, আর ভাত দিয়ে ইফতার করতে হলে ইফতারের টাইমে একটু ভর্তা ভর্তি হলে ভালো লাগে, তো সেজন্য আমি ভর্তাগুলো করছি। অবশ্য শেষ মুহূর্তে আমাদের পাশে বাসা থেকে কিছু ইফতার চলে এসেছিল, আলহামদুলিল্লাহ সেগুলো দিয়ে ইফতার করেছি। তো ভর্তাটাও মাখানো হয়ে গিয়েছে, এখন আমি আবার টকটাকে একটু দেখছি। আমার টমেটো আর আমটা একদমই সেদ্ধ হয়ে গিয়েছে। তো এবার আমি মাছগুলো দিয়ে দিব, মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ সব কিছু মিক্স করে একটু মানে কষিয়ে নেব, তারপর পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে ফেলবো। আর যেহেতু মাহির বাবার আজকে বাইরে ইফতার, সেজন্য আমি একটু দেরিতেই রান্নাবান্নাটা শুরু করেছি। তো এখানে সেই লাউ ডাঁটাটা দিয়ে, লাউ ডাঁটা কিন্তু শুটকি ছাড়া ভালো লাগে না, তো সেজন্যই আমি আলু কয়েকটা দিয়ে তারপর শুটকি আর মাছ দিয়ে একটা ঝোল করেছি, পাতলা ঝোল তেল ছাড়া, এটাও ভালো লাগে। আজকে অবশ্য শুটকিটা রান্নার তেমন ইচ্ছা ছিল না, কিন্তু ডাটাগুলো দেখে আর রান্না করতে হলো, কারণ এগুলো তো মানে শুটকি ছাড়া ভালো লাগে না, তার জন্যই এটা রান্না করতে হলো, না হলে আমি আজকে অন্য কিছু রান্না করতাম। তো আমি টকটাতে পানি দিয়ে দিয়েছি, আর ইফতারেরও টাইম হয়ে গিয়েছে। আমি একটু মানে দইয়ের শরবত বানিয়ে নিচ্ছি, জাস্ট দই আর চিনি দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি। তো ইফতারের টাইম অলমোস্ট হয়ে গিয়েছে, আর এই পাশের ইফতারগুলোই আমাদের পাশে বাসা থেকে আসলো। আর সব কিছু রেডি করে নিয়েছি, এখন শুধু শরবতটা খেয়ে আর খেজুর টেজুর খেয়ে আমি চলে যাব, নামাজ পড়ব, নামাজ পড়ে তারপরে এসে ভর্তা ভর্তি দিয়ে ভাতটা খাব। নামাজের আগে কিন্তু ভারী খাবার খেলে নামাজ পড়তে একটু কষ্টই হয়, তো এই জন্য হালকা পাতলা খেয়ে কিছু তারপর নামাজটা আদায় করে নিলেই ভালো হয়। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর মানে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কমেন্ট করলে ভালো লাগে। তো এই তো ইফতারও রেডি,
সবাই ভালো থাকবেন। আজকে আমি ভিডিওটা ব্লগটা এখানেই শেষ করব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।